হয়, তবে শিক্ষার্থীদের অভিযোগ, একটি নতুন রান্নাঘর তৈরি না করে এটা ভাঙা অযৌক্তিক। কত খাল জমি আছে, দরকারের কত জমি আছে, কত জনে দুঃখ করে, সামান্য একটা বিনোদনের জন্য আমাদের বাঘের ঘর বন্ধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা মানে গুড নিউজ প্লাস পিছনে একটা ঘটনা তুলে ধরব। নিউজটা আমার কাছে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে। আর পিছনে ঘটনাটা থেকে আমি শুরু করি, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। গত সেপ্টেম্বরের 1 তারিখে মিনার মসজিদ এবং মাদ্রাসাটা যে আছে, এটা হলো আপনার মোহাম্মদপুরের তাজমহলের অবস্থিত। তো ঠিক এই মাদ্রাসার সাথেই ঘিসাবার একটা পার্ক আছে। এই পার্কটার এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তো ঠিক পার্কটা এক সাইড জুড়ে, কিছু সাইড জুড়ে 30 ফিট বাই 15 ফিট জায়গা জুড়ে একটি মাদ্রাসার রান্নাঘর আছে। তো মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছেন তারা বলছেন এটা মাদ্রাসার জায়গা, আর ঢাকা সিটি কর্পোরেশন বলছেন না, এটা তাদের জায়গা। এটা নিয়ে অনেক দিন মানে তর্ক বিতর্ক ছিল, এক সময় গত মাসের সেপ্টেম্বরে এসে এটা ভেঙে দেয়। এটা ভেঙে দেওয়ার পিছনে যার হাত ছিল তার নাম হলো, মানে সবচেয়ে বড় হাত যারটা ছিল তার নাম ছিল হাবিবুর রহমান মিজান। তাকে আবার সবাই অনেকে বলে পাগলা মিজান। পাগলা মিজান বলার কারণ আরেকটা হলো তার বিভিন্ন খুনের মানে মামলাও তার নামে আছে, বিভিন্ন জায়গায় লুটপাট করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো তিনি গতকালকে অ্যারেস্ট হয়েছেন। এখন অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা কি, পরে নিউজটা দিয়ে দেখি যে মোটামুটি ক্যাসিনোর সাথে জড়িত, প্লাস তিনি বিভিন্নভাবে সরকারি জায়গা দখল করেছেন, দখল করে হাবিব কমপ্লেক্স তৈরি করেছেন, অবৈধভাবে সরকারি কারেন্টের লাইন নিয়ে বিভিন্ন জায়গায় সংযোগ দিয়েছেন, এই যে কাজগুলো ইত্যাদি দ্বারা হয়েছে। কিন্তু মিজান সাহেবই যেদিন ভাঙতে আসে, DNCC থেকে যখন ভাঙতে আসে এই রান্নাঘরটা, কী পরিমাণ বাচ্চারা কান্না করছে আমরা সবাই দেখেছি। বাচ্চাগুলো কান্না করা দেখে আমরা নিজেরা কান্না করছি, বাচ্চাগুলো কী অবস্থা, বাচ্চাগুলো কী খাবে, এমন একটা সিচুয়েশন যে মসজিদের ভিতরে যে একটা রান্নাঘর করবে তার কোনো ওয়ে ছিল না। যদি একটা রান্নাঘর করতে ওরকম 15 ফিট বাই 30 ফিট জায়গা নিয়ে যদি রান্নাঘর করে, তাহলে মুসল্লি যে নামাজ পড়তে ঢুকবে, প্রায় 500 থেকে 700 মুসল্লি প্রতি উক্তে যে নামাজ পড়তে যায়, প্লাস স্টুডেন্ট আছে আরও বা 400 থেকে 500, এতগুলো মানুষ আসা যাওয়ার কোনো ওয়ে থাকবে না। টোটালি একটা মানে সরু রাস্তা হয়ে যাবে তখন, মানে একজন মানুষ করে ঢুকতে হবে, একসাথে 8-10 জন করে ঢুকবে এটা পারবে না, এরকম একটা অবস্থা। মানে যেখানে রান্নাঘরটা ওইখানে যাবার রান্নাঘরটা করতে যায়, জায়গাই থাকবে না। মানে আমি নিজে সেখানে যেয়ে দেখেছি। তো তিনি বললেন এটা ঠিক না, পার্কের জায়গা এই সেই, কত যুক্তির কথা নীতির কথা শুনাইছেন, কিন্তু গতকালকে আল্লাহর কি রহমত, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তো তার কাছ থেকে নগদ 7 কোটি 77 লক্ষ টাকা পেয়েছে, তার ভিতরে 1 কোটি টাকা FDR আর নগদ চেক ছিল 6 কোটি 77 লক্ষ টাকার। তো মিজান সাহেব, এতিমের কান্না, মজলুমের পদ্দোয়া, আল্লাহর কাছে যে মানে দোয়া পৌঁছানোর জন্য যে একটা পর্দা থাকে, পর্দা থাকে না কোনো, ডিরেক্টলি একবার কানেক্ট হয়ে যায়, বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে আজকে বাচ্চাদের একটা বিপদের ভিতর ফেলাই দিয়েছিলেন, যদিও এখনও পর্যন্ত এটা সলভ হয়নি, মেবি 2-1 দিনের ভিতর সলভ হবে বা হয়ে গেছে শুনছি। ওইখানে আবার রান্নাঘরটা হবে আলহামদুলিল্লাহ, পার্কের ওইখানেই হবে লাস্ট ফিনিশিং। আমাদের মেয়র আতিক সাহেব ইনি এটা দিতে রাজি হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। কিন্তু মিজান সাহেব, আজকে আপনার সম্মান কোথায় গেল, এত টাকা পয়সা দিয়ে কী করবেন? কটা এতিম বাচ্চাকে ভালোবাসতে পারলেন না, কটা এতিম বাচ্চাকে একটু বুকে টেনে আদর করতে পারলেন না, কী হলো এখন, টাকা পয়সা দিয়ে কী করবেন, কোথায় গেল আপনার মান সম্মান? আল্লাহকে একটু ভয় করেন, বৃদ্ধ হয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে কী করবেন, এরা এত কটা বছর বাঁচবেন, দুনিয়ায় তো 3.5 হাত জায়গা ছাড়া তো আর কিছু পাবেন না, এত টাকা পয়সা দিয়ে কী করবেন? তো যা হোক, আমার মনে হয় আপনি যদি এখান থেকে সারা পান, অবশ্যই এতিমদের কাছ থেকে সরি বলে আসে, সরি বলবেন, মাফ চেয়ে নেবেন, এতে অন্তত আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে আপনাকে। আর এর পাশাপাশি আমি মানে আমাদের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুক।
যে তিনি অন্তত এই ক্যাসিনো একটা জঘন্যতম একটা মানে যুবক ধ্বংস করার একটা উপক্রম যেখানে চলতো সেখানে তিনি তার নিজের একেবারে মানে কি বলা যায় যে নিজের থেকেই একেবারে একটা হুকুম দিয়েছেন সবাইকে যে যেভাবে হোক এইগুলো যুব সমাজটাকে যেগুলো ধ্বংস করে এইগুলোকে ধ্বংস করতে হবে। সেটা তো প্রধানমন্ত্রীর কাছে আর একটা আহ্বান, যারা আপনার বাবা আমাদের একজন ভালো নেতা ছিলেন এক সময়, যার খালি শুধুমাত্র এক ডাকে কোটি কোটি মানুষ ঘর থেকে নেমে গেছে, আজকে আমরা স্বাধীন একটা রাষ্ট্র। তো আপনার কাছে এতটুকু অনুরোধ, যারা এই মুজিব কোটটা পড়ে নীতির কথা বলে সব বেআইনি কাজগুলো করে আমাদের বঙ্গবন্ধুর যে একটা মর্যাদা ছিল আকাশচুম্বী, তার জনপ্রিয়তা ছিল, সেটাকে যারা আজকে পায়ের তলায় পর্যন্ত নিয়ে আসছে, এদের দল থেকে বহিষ্কার করে অন্তত আওয়ামী লীগটাকে অন্তত পাক পবিত্র করা উচিত। তা না হলে এমন একটা সিচুয়েশন এখন আসছে, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে বিত্তবান পর্যন্ত আওয়ামী লীগকে কেউ পছন্দ করছে না। তো আওয়ামী লীগ তার যে হারানো যে সম্মান সেটা আবার ফিরে পাবে যদি এই লোকগুলোকে সরায় এবং যদি ইসলামের পক্ষে থাকে। ইনশাল্লাহ অবশ্যই আওয়ামী লীগ আবার সে আগের অবস্থানে ফিরে যাবেন। পাশাপাশি সবাইকে একটা কথা বলতে চাই, এতিম মজলুম যারা আছেন এদের অন্তত বদদোয়া নিয়েন না, তাহলে জীবনে অন্তত ধ্বংস ছাড়ার কোনো কথা নাই। তার মানে যদি আপনি দেখতে চান এই ঘটনাটা, মানে আমি এটা স্বচক্ষে দেখতে চাই, যদি কোনো এতিমকে কেউ যদি কোনো কিছুই করে তা আমি মানে স্বচক্ষে দেখতে চাই এটার ইফেক্টটা কী হয়। তাহলে মিজান সাহেবের দিকে তাকান, তার মানসম্মান আজকে কোথায়? সে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু তার এখন আর কোনো মানসম্মানই নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, তার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা অন্তত জাতির সামনে তার চেহারাটা উন্মোচন করে দিয়েছেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবার অপেক্ষা, কখন পুলিশ আসবে আর অভিযান শুরু হবে? অফিসিয়াল কিছু জব আছে, কিছু উচ্ছেদ আছে, কিছু পার্কগুলো দেখা যাবে, পার্কগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করলো কিনা, যার জন্য ঐক্যবদ্ধভাবে এই যে অফিসার সবাই এসছে, বিভিন্ন মন্ত্রণালয়ের টিমের আসছে, বর্ধনের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। 30 ফিটের জায়গা এইটা যে মসজিদ বাউন্ডারির মধ্যেও নিতে পারে, ইচ্ছা করলে পাকের ঘর এইটা, সেহেতু এইটা সরকারি জায়গা শিশু পার্কের মধ্যে, এখন আইনগতভাবে তো পার্কের মধ্যে এইটা থাকতে পারে না। অভিযানের শুরুতেই এতিমখানা ছাত্র ও শিক্ষকদের বাধার মুখে পড়ে সিটি কর্পোরেশন। এ সময় মাদ্রাসা গেটের সামনে অবস্থান নেয় তারা, পরে পার্কের ভেতর দিয়ে প্রবেশ করে পার্কের ভেতরের অংশে থাকা এতিমখানার অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, একটি নতুন রান্নাঘর তৈরি না করে এটা ভাঙা অযৌক্তিক। কত খাল জমি আছে দরকারে, কত জমি আছে, কত জনে দুঃখ করে, সামান্য একটা বিনোদনের জন্য আমাদের আমাদের পাকের ঘর বন্ধ করে দেওয়া হয়েছে। সামান্য একটা বিনোদন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড, আর এটাই যদি বাংলাদেশের অবস্থা হয়, বাংলাদেশ কত নিচে নেমেছে। সারা পৃথিবীতে এত জায়গা থাকতে এতিম বাচ্চা মা নাই, বাপ নাই, গার্জিয়ান নাই, এরা দুগা ভাত খায় আর আল্লাহর ডাকে, সেটাও এখন ওরা ডাকতে পারবে না আল্লাহকে। তবে সিটি কর্পোরেশন বলছে একাধিকবার মাদ্রাসা কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানা, 1 কোটি টাকার FDR পাওয়া গেছে মিজানের বাসায়। ওনার এই বাসা থেকে আমরা এখন পর্যন্ত 6 কোটি 77 লাখ টাকার চেক পাওয়া গিয়েছে পেয়েছি, একই সাথে 1 কোটি টাকার FDR পাওয়া গিয়েছে আর কি। আর তাছাড়া ওনাকে সকাল থেকে শ্রীমঙ্গল যেখান থেকে আমরা আটক করেছি সেখান থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড বুলেট, গুলিসহ এবং 2 লক্ষ টাকার নগদ সহ ওনাকে আটক করা হয়েছে।